এই যে সাম্প্রতিক সময় যে ব্যাঙ্কিং সেক্টরে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এবং প্রবাসীরা কিন্তু তাদের যেই টাকাটা বাংলাদেশের ব্যাঙ্কে গচ্ছিত থাকে তারা সেটা নিয়ে অনেক কনসার্ন ছিলেন তারা আমাদেরকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করছিলেন যে তাদের টাকা নিরাপদ আছে না অনিরাপদ কি বাংলাদেশে গিয়ে টাকাটা তুলে ফেলবেন কি না এই ধরনের বিষয় নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে আপনাদের ভাবনাটা কি ধন্যবাদ প্রথমে পরিষ্কার বলা উচিত কোনো টাকাই বাংলাদেশের কোনো ব্যাঙ্কে বিপদে নয় এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বলতে পারবে না যে কোথাও কোনো চেক দিয়ে তার চেক পরিপূর্ণ করা হয়নি বা পাশ করা হয়নি এটা দুটো কারণ একটা ছিল বিশ্বব্যাপী আর্থিক একটা অনিশ্চয়তা শুরু হয়েছিল ইউক্রেন যুদ্ধের জন্য ব্যবসা বাণিজ্যে একটা ঘাটতি পড়ে গেছিলো এই 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 একটা কারণ তার চেয়ে বেশি কারণ আমার দুর্ভাগ্য বলতেই হবে আমাদের বাংলাদেশে রাজনীতির সঙ্গে সকল কিছু মিশে যায় রাজনীতির সঙ্গে আমাদের কৃষি আমাদের যোগাযোগ এমন কোনো বিষয় নাই আমরা রাজনীতিতে এটা গুলিয়ে না ফেলি রাজনীতিতে যারা আমাদের সঙ্গে একমত নন আমরা যারা হন ক্ষমতায় আছি বাংলাদেশ আওয়ামী লীগ যারা আমাদেরকে পছন্দ করেন না বা একমত নন তারা নানা সুযোগ খুঁজে বেড়ান কাজে লাগাবার জন্য কৌশল এক জিনিস ভালো বাট কৌশল যদি মারণ মারণাস্ত্র প্রয়োগ করার আগে চিন্তা করতে হবে এই ধরনের একটি মনোভাব সৃষ্টি করা বাজারে ভয়ঙ্কর ব্যাপার বাজার হলো বিশ্বাসের উপর নির্ভর করে আস্থার উপরে সেই আস্থা যদি সামান্য একটা চির ধরে ভয়ঙ্কর যেমন আপনি লন্ডন থেকে লোকে জানতে চাচ্ছেন তার টাকা সেফ আছে কিনা যদিও তিনি জানেন যে সেফ আছে কেউ তো আপনার কাছে কেউ বলেছে কিনা জানি না কেউ কারো কোনো টাকা পয়সা মার যায় নাই আমাদের পুরো নিশ্চয়তা আছে কোনো সমস্যা নাই এমনকি আমাদের যে ডলারের উপরে যে একটা চাপ ছিল বিদেশের সঙ্গে সেইটাও অনেকটা ইম্প্রুভ হয়ে আসতেছে এই এক মাস যাবত আমাদের বিদেশি ভাই বোনেরা যারা কাজ করে তারা অনেক বেশি টাকা পাঠাচ্ছে আগের তুলনায় এখন আবার কাজও বেশি হয়তো করছে আর দ্বিতীয়ত আমাদের যে এক্সপোর্টস আমাদের মেন এক্সপোর্ট যেটা কাপড় সেটা রিয়েলি রিবাউন্ড করেছে আনবিলিভেবলি যে কোনো সময়ের তুলনায় তো এই দুটা আমাদের এখানে ভালো আর তৃতীয় একটা বিষয় আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কৃষি খাদ্যদ্রব্য উৎপাদন আমরা চমৎকার ভালো করেছি গত চার বছর যাবত তিন বছর যাবত একটা না ভালো ফসল উৎপাদন হচ্ছে ফলে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমাদের ঘরে গুদামে প্রায় বিশ লক্ষ টন খাবার আমাদের হাতে এই মুহূর্তে আছে আরও আমরা ইম্পোর্ট করার জন্য খুলে দিয়েছি মানুষটা আনছে না তার মধ্যে দরকার নাই বাজারে চাপ বেশি নেই তো সার্বিকভাবে এবং দেশে শাক মাছ দুধ মাংস ব্রয়লার মুরগি এইগুলা বাজার ভর্তি এখন এই যে মূল্যস্ফীতি ঘটেছে কিছু এখানেও ঘটেছে যুক্তরাজ্যে প্রায় দশ এগারো পার্সেন্ট আমাদের প্রায় সাত আট পার্সেন্ট এখন আগে আমরা পাঁচে ছিলাম দোষেও উঠে গেছিলো প্রায় কাছাকাছি আবার ধীরে ধীরে নেমে আসতেছে কারণ বাজার ভর্তি জিনিসপত্র সামগ্রী এখন আমার মনে হয় আমাদের যেটা সমস্যা যেটা খোলামেলা বলা উচিত প্রবাসী বাইরে এত আগ্রহী আমাদের রাজনীতিরা নেতিবাচক এই রাজনীতির মধ্যে আমরা রাজনীতির মূল বিষয় যেগুলো সেগুলোর বাইরে গিয়ে আমরা কিছু কিছু বিষয় আমরা সামনে নিয়ে আসি এটা আমাদের সকলের ক্ষতি হয় যারা ক্ষমতায় আসতে চায় তাদেরও ক্ষতি হয় যারা ক্ষমতায় আছে তাদের তো ক্ষতি হয়ই